হবে হবে জয় খুলে যাবে এই দ্বার, খুলে যাবে দ্বার, নাই নাই ভয় জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার, নাই নাই ভয়। ক্ষণে ক্ষণে তুই হারায় আপনা শক্তি নিশীথ করিস যাপনা, ক্ষণে ক্ষণে তুই হারায় আপনা শক্তি নিশীথ করিস যাপনা, বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার, নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয় জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার, নাই নাই ভয়। মা গো, আজ মনে পড়ছে তোমার সেই শীতের সিঁদুর, চওড়া সেই লাল পেরে শাড়ি, তোমার দুটি চোখ শান্ত স্নিগ্ধ গভীর, সে যে দেখেছি মা আমার চিত্তাকাশে ভোরবেলাকার অরুণ রাগের মতোই, সবাই বলতো আমি নাকি তোমার মতো দেখতে, তোমার মতোই সুলক্ষণা সতীলক্ষ্মী হব। আমার স্পষ্ট মনে আছে মা, তুমি যখন বাবার জন্য পানগুলো কেওড়া জলের ছিটে দেওয়া কাপড়ের টুকরোয় আলাদা করে জড়িয়ে রাখতে, তালপাতার পাখা দিয়ে লক্ষ্মীর হাতের আদর দিতে, তোমার অন্তরে সেই ভক্তির সুরটি কি আমার মধ্যেও গেঁথে নিয়েছিল মনে আছে? চন্দন কাছের বাক্সের মধ্যে আমার স্বামীর লেখা চিঠিগুলো রাখতো, বাগান থেকে ফুল এনে সেগুলো ঢেকে দিত, জমিদার বাড়ির সাজসজ্জা দাসদাসী জিনিসপত্রের মধ্য দিয়ে আমার দুকুল ছাপিয়ে আমার স্বামীর আদরের যেন বান ডেকে গেল। আমার মেজোজা এসব সইতে পারতেন না, কারণ তার মৃত স্বামীর জীবনযাপন ছিল অন্য রকম, কিন্তু আমার স্বামী ছিলেন এর বিপরীত, সম্পূর্ণ বিপরীত। এ বাড়িতে তিনি প্রথম এমএ পাশ করেছিলেন, আমাকেও পড়াশোনা শিখিয়েছিলেন, এমনকি আমাকে পিয়ানো বাজিয়ে ইংরেজি গান শেখাবার জন্য মিস গিলবিকে আমার সঙ্গিনী আর শিক্ষক নিযুক্ত করেছিলেন। সে আজ কত বছর আগের কথা, তবু স্মৃতির মণিকোঠায় সে ফেলে আসা দিনগুলো রোদ লাগা ঝিনুকের মতো উজ্জ্বল হয়ে আছে। তোমার মনে আছে বিমল, এমএ পাশ দিয়ে কোথা থেকে এই পরগাছাটা কিনে এনেছিলাম, সে কবে একবার ফুল ফুটেছিল আর ফোটেনি, হবে হয়তো একদিন, জীবন কত দ্রুত পার হয়ে যায় তাই না বিমল? তাই আজ আমি চোখ বুঝলে স্পষ্ট দেখতে পাই। কি দেখতে পাই? তুমি আমি কত দূরে দূরে থাকতাম তখন, দিনে দুপুরে অবাধে তোমার সঙ্গে আমার দেখাই হতো না, সারাদিনে কাজ সেরে গা ধুয়ে চুল বেঁধে কপালে সিঁদুরের টিপ পরেই তুমি আমার কাছে আসো, সময়টুকু ছিল অল্প কিন্তু অল্পের মধ্যেও অসীম। তোমার আমার সেই সৌভাগ্যে এবাড়ির কতজনের মনে ক্ষত ঈর্ষার আগুন জ্বলেছে। কি হাল ফ্যাশনের পোশাক রে বাবা, রূপ যত নয় রূপের ঠাট তার চেয়ে বেশি, নিজের দেহটাকে একবারে দোকান সাজিয়ে তুললে গো,
লজ্জাও করে না। এই যে শুনছিস থাকো, এটা ছোট রানীকে দিয়ে আগে যা। কি বা বয়স তোর, মন ভোলাবার সময় এখনো পার হয়ে যায়নি, তুই বা কম কিসের, যা। আজ দুপুরে আমার ঘরে চারটে ডাল ভাত খেও, সজনে ডাটা দিয়ে মসুরির ডাল, কলা ভর্তার মুড়ি ঘন্ট করেছি। বাবা, এই যে দেখি তোমার সব পছন্দের খাবারের লিস্টি গো। বিলেতি সাবান বুঝি, আমাদের তো ভাই সাবান মাখার দিন উঠেই গেছে। তুমি যে দিশি সাবান দিয়েছিলে না, তা দিয়ে কৃপনের মতো চান করার সময়। আর তোমার ঠাকুর পড়তে দিশি কলম কাঁচি সবই তো আমি যত্ন করে ব্যবহার করি। তুমি তো জানোই এই এলাকায় ঠাকুরপো যখন স্বদেশি জিনিস আমদানি করছিলেন, তখন ছেলে বুড়ো কত হাসাহাসি। আমি কিন্তু ঠিকই জানতুম উনি ঠিক কাজটি করছেন। যাই বলো, এই ফিকে সাদা রঙের স্বদেশিতে আমরা কোনো মজা পাই না। পাবে কি করে গো, তোমরা তো ছোট গিন্নির একদণ্ড চোখের আড়াল হবার জন্য একেবারে কড়া পাহারা। বলে আমাদেরও একদিন এই দিন ছিল, তবে এমন করে আগলে রাখতে শিখিনি। মনে করে যেও ঠাকুরপো। ও ভালো কথা, শর্বাটা সামান্য ঘি আর তিল নাড়ু রইল, খেও দুজনে খেও। আজ দুপুরে ও ঘরে না খেলে কি হয় না, উনি কষ্ট পাবেন যে। তুমি সবার দুঃখ কষ্টটাই দেখো, দোষ দেখতে পাও না। সমাজ যাদের নিষ্ঠুরভাবে বঞ্চনা করেছে, আমি কি তাদের প্রতি নিষ্ঠুর হতে পারি? আর তাছাড়া সংসারে ঈর্ষা জিনিসটার মধ্যে একটা সত্য আছে জানো তো বিমল, সেটা হলো যা কিছু সুখে তার সকলেরই পাওয়া উচিত ছিল। যাদের পাওয়া উচিত ছিল তারা না পেয়ে বিধাতার সঙ্গে ঝগড়া করলেই পারে। বিধাতাকে যে হাতের কাছে পাওয়া যায় না। আর একটা কথা জানো বিমল, যে মানুষ বঞ্চিত সে এমনি করেই তার বঞ্চনার চেয়ে বড় হয়ে উঠতে চায়, ওটাই তার একমাত্র সান্ত্বনা। দিদি ঠাকুরুন, বলতে ভুলে গেছিলুম, কাপড় কাচা সাবান ফুরিয়ে গেছে, তাই নিতাইকে বাজারে পাঠিয়ে। কেন, দেরাজে দিশি সাবান আছে না? ওগুলো তো রাজাবাবুর দেয়া। তুমি তো রাজাবাবুর তো কি হলো, ওগুলো দিয়ে তো চান করা যায় না। বিদেশি সাবানের সুঘ্রাণী আলাদা। কিন্তু তুমি তো বলেছো ওতে নাকি চর্বি আছে। মোক্ষদা সাবধান, ঠাকুরপোর দেওয়া দিশি সাবান দিয়ে কখনো কাপড় কাচবি না। দেরাজে গন্ধ হলে বিদেশি সাবান আছে না, তাই দিয়ে আপাতত কাজ চালাগে যা। আচ্ছা, যা ভেবেছি তুমি এখানে, তোমার ঘরে গিয়ে যখন দেখলাম তুমি নেই, ভাবলাম ঠিক ছাদে, কি আর করবো, ঘরে রোদ পাই না, তাছাড়া এই খোলা আকাশের নিচে একটু ঠাই হলেই তো আমার হলো। এ তোমার কি কাণ্ড দিদি, ওদিকে তোমার ঠাকুরপোর সামনে দিশি জিনিসের নাম শুনলে তোমার জিভ দিয়ে জল পড়ে, আর এদিকে এই সেলাইয়ের সময় বিলিতি কাছে ছাড়া তোমার একদণ্ড চলে না, তাতে দোষ কি? ও এতে কত খুশি হয় বল দেখি। ছোটবেলা থেকে একসাথে ওর সঙ্গে এ বাড়িতে বড় হয়েছি, তাই তোদের মতো হাসি মুখে কষ্ট দিতে পারি নে ভাই। যাই বলো দিদি, মনে এক মুখে এক ভালো না। তুই দেখছি বড্ড সিধারে, একেবারে গুরুমশের বেদকাঠের মতো, মেয়েদের অত সোজা হতে নেই, সে নরম বলে একটু নুয়ে থাকে, তাতে দোষ নেই।
মিস গিলবির সেই গাউনটা অনেকদিন ধরে দেখছি না, ভাবছি ওটা পুড়িয়ে ফেলবো। কেন পুড়িয়ে ফেলবে কেন? সেটা কি বিদেশি কাপড় বলে নাকি মিস গিলবির সাথে ওটার একটা সম্পর্ক আছে বলে? তাছাড়া শুধু শুধু পুড়িয়ে বা কি লাভ, ব্যবহার না করলেই হলো। বিমলা, গড়ে তোলবার কাজে তোমার সমস্ত শক্তি দাও, কিন্তু ভেঙে ফেলবার ব্যাপারে তার সিকি পশক খরচ করা উচিত নয়। মা যেমন তার সমস্ত গয়না দিয়ে সব মেয়েদের সাজিয়ে দেন, আজ এমন একটা দিন এসছে বিমলা যখন সমস্ত পৃথিবী প্রতিটি দেশকে তার গয়না দিয়ে সাজিয়ে দিচ্ছে। মিস গিলবির প্রতি তোমার রাগ এখনো যায়নি দেখছি, অথচ এই ইংরেজ ভদ্রমহিলা কত দরদ দিয়ে তোমাকে গান শেখাতো, তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসত, অথচ স্বদেশীর উৎসাহে দেশি যুবকটি এই নিরাপরাধ ভদ্রমহিলার প্রতি ঢিল ছুড়ে এমন কাণ্ডটাই করলে, সেই অঘটনটা না ঘটালে, এমন পরিস্থিতি হলো যে এই এই ইংরেজ ভদ্রমহিলাকে তার দেশেই পাড়ে জমাতে হলো। এই সব কথাই আমার জানা আছে, আর তোমারও ভুলে যাবার কথা না। আর আমি এও জানি যে মিস গিলবি বা অন্য কারো ব্যাপারেই তুমি কোনো নেতিবাচক কথা শুনতে চাও না। আচ্ছা, যে ছেলেটা মিস গিলবিকে ঢিল ছুড়ে মেরেছিল তার স্বদেশী উৎসাহকে তুমি মূল্য দিতে চাও না? চাই, কিন্তু মিস গিলবিকে একমাত্র ইংরেজ বলে আমি তো ঝাপসা করে দেখতে পারিনি। লোকজন তোমাকে নিয়ে কি বলতে শুরু করেছে? জানি, তারা বলছে আমি ব্রিটিশের খেতাব চাই কিংবা পুলিশের ভয় করি, আর পুলিশ ভাবছে ভেতরে কুমতলব আছে বলেই বাইরে আমি এত ভালো মানুষ। তোমার মতের সাথে ওদের ভাবনার মিল নেই, কিন্তু ভাবনাটাকে অস্বীকার করবে কি করে? অস্বীকার করবো কেন, আমি তো স্বদেশীদের সব কাজকর্মের বিরুদ্ধে নই, তবে একটি বিশেষ ধ্বনিকে মন্ত্রের মতো চূড়ান্ত হবে কোনোদিনই আমি গ্রহণ করতে পারবো না বিমল। আমি দেশ সেবা করতে রাজি আছি, তবে বন্দনা করব তাকেই যিনি ওর চাইতে অনেক বড়। দেশের বন্দনা সে তো দেশেরই ক্ষতি। কি নকল? আগে বাবু দেওয়ান জি এসেছেন। বসতে বলো বাবু। আরেক ভদ্রলোক এসেছেন একটা সংবাদ নিয়ে। কি? আপনার বন্ধু দেবাশিস বাবু বিকেলে আপনার সঙ্গে দেখা করতে আসবেন। দেবাশিস আসবে? অত্যন্ত শুভ সংবাদ বিমল। দেবাশিস আমার কলেজ পড়া বন্ধু। আমি মনের থেকে চাই যে তুমি আজকে দেবাশিসকে নিজ হাতে পরিবেশন করে খাওয়াবে। আমি কি কখনো তোমার কোনো বন্ধুর সামনে বাদ হচ্ছি? আজ হবে, আমি বলছি তুমি আমার বন্ধুদের সামনে বার হও, এটা আমার কাছে কত গর্বের তুমি বোঝো। ঠিক আছে, তুমি তুমি রাতে রান্নার বন্দোবস্ত করো, মেজর ঠাকুরকে বলো। আমি নিজেই পারি। আগে না ওনার নাকি তাড়া আছে, তাই এই এটা দিলেন। তার খবর টবর কি? ভালো। সন্দীপকে টাকা পাঠিয়েছেন? আগে না ভাবছি আজই। আপনাকে কতদিন বলেছি যে সন্দীপের মাসের টাকাটা ঠিক সময় মতো যেন ওর হাতে পৌঁছবে। আর ভুল হবে না বাবু। আমাদের উত্তর পাড়া তারকনাথকে মাসভাড়া বাবদ যে টাকাটা দেওয়া হচ্ছিল তা কি ঠিক মতো পৌঁছে দিচ্ছেন? যে আগে ঠিক আছে, আপনি আসুন।
এত যত্ন আতি করছো, কিন্তু এটা যে শূন্য, ফুল ছাড়া কি মানায়? একদম মনে ছিল না। বিমলা, আমার এতদিনের বন্ধুটিকে তুমি এমনি করে রেখেছো কেন? তোমার বন্ধু ঠিক আছে, কিন্তু ওর ছবি দেখে আমার সবসময় মনে হচ্ছে খানিকটা যেন খাদ মিশিয়ে গড়া। দেখো দেখো না, দেখো ঠিক চোখে আর ছোটে কি যেন একটা আছে, মনে হয় খাঁটি নয়। চেহারাটা দেখো না, কোনো তপস্বীর মতো নয়, আবার গরিবের মতো নয়, দিব্যি বাবুটির মতো দেখতে। আরাম পাবার লোভ আছে অথচ। যাকে তুমি সামনাসামনি কখনো দেখোনি, যার কথা শোনোনি, তার সম্পর্কে জানি জানি। তোমার দানের লিস্টে সন্দীপ বাবুর নাম সবচেয়ে উপরে, কিন্তু এও তো জানি যে তার সঙ্গে তোমার মতের কোনো মিল নেই। তবুও আমি বুঝি না তুমি যে কেন নির্বিচারে তার সব দাবি মেনে নিচ্ছ। আমার তো কোনো গুণ নেই, তাই গুণের অংশীদার হচ্ছি। তুমি তো দেখোনি বিমল, সন্দীপ কিন্তু মানুষ হিসেবে খারাপ নয়। ওর মধ্যে এমন এক আকর্ষণ আছে যাতে অল্পেতেই মেয়েরা পটে যায়। অনেকে বলে এটা ওর চঞ্চলতা, আমি বলি ছটফটানি। তবে একসময় দেশি বিদেশি অনেক তরুণীর সঙ্গে ওর জানাশোনা ছিল। উনি বিয়ে করেননি? না। সে কি, কেন? তা তো বলতে পারবো না, তবে এইটুকু জানি আমার মনে হয় ওর মধ্যে কোথায় যেন একটা শূন্যতা আছে, অনেকটা হা করা গর্তের মতো, তাই সবসময় ওর কোনো না কোনো একটা ঢাকনির প্রয়োজন হয়েছে। বিমলা, তোমার তো মনে আছে নিশ্চয়ই, আজ বিকেলে দেবাশী আসছে, আমি চাই তুমি ঘরের বার হও। তুমি আমাকে এসব বলো না তো, আমি কোনোদিন ঘরের বার হয়েছি? আর তাছাড়া বাইরে তো আমার দরকার কি? বাইরেতে তোমার দরকার নাও হতে পারে, কিন্তু তোমাকে তো বাইরের দরকার বিমলা। ঘরের মধ্যে তুমি আমাকে পাও, আমি তোমাকে পাই। আমি চাই বাইরে এসে আমি তোমাকে পাই, তুমিও আমাকে পাও। ওইখানে যে দেনা পাওনার এখন আমাদের বাকি আছে বিমলা, এখানে এই ঘরের মধ্যে শুধু আমাকে নিয়ে তোমার চোখ কান মুখ মুড়ে আছে। তুমি যে কাকে চাও তাও জানো না, কাকে পেয়েছো তাও জানো না, শুধু আমার স্ত্রী বলে সবকিছু মেনে চলবে তা আমি চাই না বিমল। আমি চাই বিশ্বের মাঝখানে এসে তুমি তোমার সব পাওনা বুঝে নাও। সত্যের মাঝখানে দাঁড়িয়ে যদি আমাদের সম্পর্ক পাকা হয়, তবে আমাদের ভালোবাসা সার্থক। বাবু, দেওয়ান জি এসেছেন, বসতে বলো। মানি অর্ডার করতে যাচ্ছিলাম, হ্যাঁ, এমন সময় এই এই টেলিগ্রাম বলেই খুলে ফেলেছি বাবু। আরে, কাল সন্ধ্যে আসছে যে, আমাদের এখানে কিছু লোক নিয়ে সভা করতে চায়। বেশ তো, ভালো কথা। জন্মশাই, আপনি বিকেল থেকে কাজে লেগে যান। কাল আমাদের নাট মন্দিরের সামনে সভা করবে আমাদের বাড়িতে। হ্যাঁ, আমি চাই তুমি ওর বক্তৃতা শোনো, বলে ভালো। কি আশ্চর্য, আমাদের বাড়িতে বাইরের কেউ এসে কখনো সভা করেছে? কোনদিন শুনিনি তো। যে কথাটা আমি জোর দিয়ে বলতে চাইছি,
তাহলে দেশের আজ এই সন্ধিক্ষণে নারী পুরুষ সবাইকে একসঙ্গে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যারা দেশের দুই সম্প্রদায় হিন্দু এবং মুসলমানের মধ্যে বিরোধ জিইয়ে রেখে এই দেশে তাদের রাজত্ব এবং সিংহাসনকে সুদৃঢ় করতে চায়, যারা এই দেশের উৎপাদন বন্ধ করে নিজেদের দেশের কল কারখানা চালু করতে চায়, যারা আমাদের দেশের দুঃখী মানুষকে নিরন্ন রেখে তাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে আমাদের সর্বস্ব লুট করে নিয়ে যেতে চায়, সেই দুনিয়া ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সর্বশক্তি দিয়ে আজ রুখে দাঁড়াতে হবে। যারা কাটতে পারে না, ধরতে পারে না, ধিক সেই আত্মমরাদের ধিক, যারা সমস্ত মন দিয়ে চাইতে পারে, যাদের দ্বিধা নেই, সংকোচ নেই, তারাই আসবে নদী সাঁতরে, পাঁচিল ডিঙিয়ে, দরজায় লাথি মেরে। আত্মমরা তপস্বীর হাড় বের করা গলায় বসন্ত ফুলের মালা পরানো আর নয়। আত্মসমর্পণ যদি করতেই হয় তাহলে করতে হবে সেই বীরের কাছে, সেই দস্যুর কাছে, কারণ যার চাওয়ার জোর আছে, নেওয়ার জোর আছে, পাওয়ার জোর, সেই শুধু ভোগ করতে পারে। দেখলে সন্দীপকে? ওনার সাথে তো পরিচয় হয়নি। বক্তৃতা কেমন শুনলে? ভালো, বেশ ভালো। আসলে কথা তুবড়ি ফুটাতে পারে ভালো। আমি বলেছিলাম না, ওর মধ্যে কি যেন একটা ব্যাপার আছে। উনি এখানে আর কতদিন আছেন? ওর তো কাল সকালেই রংপুর রওনা হওয়ার কথা। সে কি? হ্যাঁ, ওখানে ওর বক্তৃতা স্থির হয়ে আছে। কয়েকদিন থেকে গেলে হতো না? তা তো সম্ভব নয়, কিন্তু কেন বলো তো? আমার ইচ্ছে আমি একদিন নিজে উপস্থিত থেকে ওনাকে খাওয়াবো। তুমি তুমি সন্দীপকে খাওয়াবে? সেদিন যে না, থাক, প্রয়োজন নেই। না না বিমল, থাক কেন? আমি অবশ্যই সন্দীপকে বলবো, ও নিশ্চয় রাজি হয়ে যাবে। আমি বলছি, এই যে সন্দীপ, তোমার আর রংপুর যাওয়া হচ্ছে না। বলো কি, কাল ওখানে আমার মিটিং না? না, বিমলার শখ, ও নিজে বসে তোমাকে খাওয়াবে। আমার সৌভাগ্য। হাসছো কেন দিদি? না তো সাজ দেখছি।
কি আশা আসবে? বেশ হয়েছে ছোট রানী, কেবল ভাবছি তো সে বিলেতি দোকানের বুককাটা জামাটা পরলেই সাজটা পুরোপুরি হতো। খুব সুন্দর। আপনার খেতে একটু দেরি হয়ে গেল। আমি ভেবেছিলাম খাবার সময় আপনি সামনে থাকবেন। দেখুন, অন্ন তো রোজই একরকম জোটে, কিন্তু অন্ন পূর্ণ থাকে না। যাক, তবু তো এলেন। আপনি দেখলেন কিছু? দেখলেন আর মানে খাবারের বাটিগুলো তো সব ধরা দেখ। আমাকে পেটুক ধারাবেন না, আমি খাওয়ার লোভে আসিনি। আমার লোভ কেবল আপনি ডেকেছেন বলে। এখন যদি অমনি পালান তাহলে কিন্তু অতিথিকে ফাঁকি দেওয়া হবে। বসো। জানেন, বিয়ের পর নিখিলকে কতদিন বলেছি আপনাকে সামনাসামনি দেখবার ইচ্ছে পোষণ করেছি, কিন্তু হয়নি। আজ আমার ভাগ্য ও সুপ্রসন্ন বলতেই হবে, এতদিনে আপনার দেখা পেলাম। একটু বেমানান লাগছে। ওই চটিজোড়া লখনৌ থেকে আমার এক মুসলমান বন্ধু পাঠিয়েছেন। ও তাই? এক গ্লাস জল, মানে আমি খাবার সময় জল খাই না, খাবার খানিক পরে খাই। কোকরেজ দেশে স্বদেশী ওষুধ ছাড়া আমার ব্যামগুলো পালাতেই যায় না। কি বলছো সন্দীপ, তোমার শেল তো দেখলাম বিদেশি ওষুধে ঠাসা। আধুনিক কালে শাসনে ন্যায় গাড়ির উপর এসে পড়েছে তাই। সংসারের স্ববিরোধিতা ব্যাপারটা কিন্তু আমাকে বড় পীড়া দেয় সন্দীপ। সংসারের সবার মধ্যে কম বেশি কিছুটা আছে, কেউ তার দেবতা নয়, ভালো মন্দ মিলিয়ে মানুষ। কল্পনা আর বুদ্ধিবৃত্তি একসঙ্গে চলে না। ঠিকই, তবে দুটোকে মিলিয়ে চলাটাই বোধ হয় জীবন সন্দীপ। হৃদয় যার আছে সেই তো কল্পনা করতে পারে। পারে, কিন্তু দেশ সেবা যদি আবেগের ব্যাপারটা বেশি হয়ে পড়ে তবে বিপদ। দেখো, দেশকে দেবতা ভেবে তোমরা অন্যায়কে কর্তব্য এবং অধর্মকে ধর্ম বলে চালাতে চাও। আসলে তখন তোমরা এটা করতে থাকো, আমি স্থির থাকতে পারি না সন্দীপ। দেখে ধর্মনীতির সোনা বাঁধানো চশমা দিয়ে সবকিছু দেখাটা তোমার এক ধরনের মানসিক বাগুগিরি। তুমি যদি কথায় কথায় এভাবে ধর্মকে টেনে আনো তাহলে ওই তর্ক শুধু হবে, সমস্যার সমাধান হবে না। আপনি কি বলেন? আমি? হ্যাঁ বলুন। আমিও তো গভীরে যেতে চাই না, আমি মানুষ, আমার লোভ আছে, আমি দেশের জন্য লোভ করব। আমার রাগ আছে, আমি দেশের জন্য রাগ করব, কাটব, খুঁটব। আমার মোহ আছে, আমি দেশকে নিয়ে মুগ্ধ হব। আমি মানুষ, দেবতা নই। আমিও মানুষ, দেবতা নই, তবে আমার যা কিছু মন্দ তার কিছুই আমি দেশকে দেব না। দেখো নিখিল, দেখো দেখো, সত্য জিনিসটা মেয়েদের প্রাণের সঙ্গে মিশে একেবারে এক হয়ে আছে। আমাদের সত্যের রস নেই, রং নেই, আছে কিন্তু যুক্তি, সুপ্ত যুক্তি। আমাদের মেয়েরাই একদিন আমাদের দেশকে বাঁচাবে, এই আমি তোমাকে বলে রাখি। যে আগুন ঘরকে পোড়ায়, যে আগুন বাইরেকে জ্বালায়, আমি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই আগুনের দেবতাকে। আমি তাকে উদ্দেশ্য করে বলছি, তুমি আমাদের সবাইকে নষ্ট হবার দুর্জয় তেজ দাও, আমাদের অন্যায়কে তুমি সুন্দর করো। অন্যায় কখনো সুন্দর হয় না সন্দীপ। আপনি বলুন তো হয় কিনা? কি হয়?
এই কথাটা না জবাব দিলেন না, কিন্তু একটা কথা আপনার কাছ থেকে নামিয়ে ছাড়ছি না। আপনি আপনি আমার দলে আসেন, আমাদের সঙ্গে কাজ করুন। আমার কি সে যোগ্যতা আছে? অবশ্যই আছে। বলুন বলুন, কথা দিলেন তো। বন্দে মাতরম। সন্দীপ, চন্দ্রনাথ বাবু আমার মাস্টার মশাই, ওনাকে চিনি আমি। নমস্কার। আশীর্বাদ করি মা, ভগবান যেন তোমাকে সব কিছু থেকে রক্ষা করে। যে মুহূর্তে আপনার কথা ভাবছিল তখনই আপনি এলেন। একটা নিবেদন আছে। নিবেদন বলো। আজ থেকে আপনি এ বাড়িতে অবস্থান করলে অত্যন্ত বাধিত হব। দেখো, আমাকে তোমাদের এইসব বড় মানুষের ফাঁদে আটকিও না বাবা, আমি এখন মুক্ত থাকতে চাই। আর তাছাড়া জানোই তো, এখানকার এন্ট্রান্স স্কুলের হেডমাস্টার, এটাও তো দেখতে হচ্ছে। আপনার বাড়ি থেকে স্কুলটা কিন্তু বেশ দূরে, আমার এই বাড়ি থেকে স্কুলটার দূরত্ব কিন্তু খুব বেশি নয়। বড় মানুষের ফাঁদের কথা বলছিলেন। আমি জানি বড় মানুষের পরেও আপনার গরিবের মতো সমান দয়া, বড় মানুষের কষ্টকে আপনি অবজ্ঞা করেন না। যে বাড়িতে আমি জন্মেছি সেখানকার কোনো উপদেশই আমাকে রক্ষা করতে পারত না। আপনি আপনার জীবনের শান্তি, আপনার সত্য, আপনার পবিত্রতা দিয়ে আমার জীবনের মাঝখানে আপনার আপনার নিজের জীবনকেই প্রতিষ্ঠা করেছেন। আজ এই সময়ে এ বাড়িতে আপনাকে আমার প্রয়োজন, বিশেষ প্রয়োজন। ঠিক আছে। ইয়ে নিখিল, সন্দীপকে দেখলুম, তোমার এখানে তো আছে, আর কতদিন থাকবে? ঠিক ঠিক বলতে পারবো না মাস্টারমশাই। আসুন 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 বসুন। মাত্র কয়েকদিন হলো আপনি আমাদের কাজকর্মের সঙ্গে জড়িত হয়েছেন, কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন, আপনি যেন অনাদিকাল থেকে আমাদের সঙ্গে জড়িত। কদিন ধরে ভাবছিলাম যে আস্তে আস্তে কিরকম করে দৃশ্যপটগুলো সব বদলে যাচ্ছে। এই আমার রংপুর যাওয়া হলো না। ও ভালো কথা, দেখুন তো উত্তরগুলো ঠিক হয়েছে কিনা। আপনি যা যা বলেছিলেন সেগুলো সব রেখে দিয়েছি। আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি যে রাজনীতির এত জটিল কথা আপনি জানলেন কি করে? আমাকে নিখিলবাবু বেশ কয়েকটা পলিটিক্যাল ইকোনমিক্সের বই পড়িয়েছেন। বই না পড়লেও ওই জিনিসটি আপনার মধ্যে খুব ভালোভাবেই আছে। জানেন, আমি দেখলাম যে আপনার যে পরামর্শটা আমি নেই না, আমি ঠিক সেখানটাতেই ঠকে যাচ্ছি। এই রহস্যটা কি বলতে পারেন? দেশের সবকিছুর মধ্যে তো আপনি, সেখানে আমার মতো একজন সামান্য স্ত্রীলোকের বুদ্ধির এত গুরুত্ব ভাবাই যায় না। আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের এত সব কাজের মধ্যে নিখিলের কোনো স্থান নেই। ও যেন দেশের কাজ থেকে নিজেকে ইচ্ছে করেই কেমন আলগা করে রেখেছে। না, ঠিক তা নয়। আসলে উনি একটু ঠান্ডা ধরনের মানুষ,
তবে দেশের এই অবস্থায় ওনার এই ঠান্ডা ভাব আমার ভালো লাগে না। আপনি ঠান্ডা বলছেন, আমার তো মনে হয় ওর মধ্যে এক ধরনের গোয়ার্তিমিও রয়েছে। অবশ্য ওর অদ্ভুত একরকম মত আর বুদ্ধি বিপর্যয়ের মধ্যে এমন একটা রস আছে যে ওকে ভালো না বেশি পারা যায় না। নিখিল তাহলে আমি চলি, আমার পিঠে একটু দেরি হতে পারে, কেমন? নমস্কার। নিখিল, সন্দীপকে কি এখানে আর প্রয়োজন আছে? মানে দেখো, আমি বলছিলাম কি, তুমি বিমলাকে নিয়ে কিছুদিনের জন্য দার্জিলিং বেরিয়ে এসো। কয়েকদিন ধরে দেখছি তোমার শরীরটা যেন ঠিক ভালো যাচ্ছে না, ঘুম হয় না বুঝি। সন্দীপ রংপুর থেকে চিঠি পেয়েছি, ওরা ভাবছে আমি তোমাকে এখানে জোর করে ধরে রেখেছি। দেখো নিখিল, আমি অনেক ভেবে দেখলাম যে চারদিকে ঘুরে ঘুরে স্বদেশী প্রচার না করে একটা জায়গাকে কেন্দ্র করে যদি আমরা কাজ করি তাহলে ঢের বেশি স্থায়ী কাজ হতে পারে। তাছাড়া এখানে আসার পর থেকে আমার মনে হচ্ছে যে আপনি আমার কাছে দেশের বাণী। না না, আপনি লজ্জা করবেন না, মিথ্যা লজ্জা সংকোচ বিনয়ের অনেক উপর আপনার স্থান। আপনি আপনি আমাদের মৌচাকের মক্ষী রানী। দার্জিলিং বেড়াতে যাবে বিমল? এখন থাক। কেন, দার্জিলিং গিয়ে পাহাড় দেখবার শখ তো তোমার অনেক দিনের। কি এখন দার্জিলিং গেলে দেশ সেবার ক্ষতি হবে না? না, তুমি যদি জোর করো। না না, জোর করবো কেন, সত্যের সঙ্গে কি জোর খাটে বিমল? আজ বাবু আপনি যাবেন না। যাব না কেন, রানীমা আছেন। ঠিক আছে, তোমার রানীমাকে বলো আমি দেখা করতে চাই। হুকুম নেই, আমি নিজেই যাচ্ছি। বাবু আপনি যাবেন না, চলো। নানকু, নানকু চলে যাও এখান থেকে, যাও। নানকু দাঁড়াও, কি ব্যাপার? নানকু সন্দীপ বাবুকে অপমান করেছে। সন্দীপ বাবু বৈঠকখানে আসতে গিয়েছেন, নানকু বলে হুকুম নেই। কার হুকুম নেই, আমি কি করে জানবো? নানকু আমার কসম নেই হুজুর, হুকুম তামিল করছি। কার হুকুম? মেজ রানীমা। ঠিক আছে তুমি যাও। নানকুকে বিদায় করে দিতে হবে। ঠিক আছে, কাল থেকে নানকু এই বাড়িতে থাকবে না। সন্দীপ বাবু আপনি কাল থেকে প্রত্যেক দিন বৈঠকখানে আসবেন, আর যখনই আমাকে প্রয়োজন হবে ডেকে নেবেন। তারপর সন্দীপ বাবু এখানে আর কতদিন? যতদিন আমাদের কাজ না ফুরে। ও, আমাদের এই স্বদেশীর কাজকর্মে নিখিলের যেমন নিরুৎসাহ, আপনারা দেখছি ঠিক তাই। সন্দীপ বাবু আপনারা তো হালে স্বদেশী স্বদেশী বলে গলা ফাটাচ্ছেন, এ খবর রাখেন যে নিখিল যখন কলেজের ছাত্র তখন এইসব ব্যাপার নিয়ে যাকে বলে ও একেবারে মরিয়া হয়ে উঠেছিল। খেজুর গাছ থেকে কি করে বেশি রস পাওয়া যায় তার জন্য বিদেশ থেকে কিসব নলটল আনিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছে, দেশি লোকের কারবার বাড়ানোর জন্য দেশি ব্যাংক খোলার জন্য দুহাতে কত টাকা খরচ করেছে বিমলও তো সাক্ষী। তখন এখানকার লোক ওকে নিয়ে কত ঠাট্টা তামাশা করেছে, আর এখন আপনারা বলছেন স্বদেশীতে নাকি ওর উৎসাহ কম। সন্দীপবাবু আসলে আমি আপনাদের বোধহয় ঠিক
বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন কি আপনারা আসলে কি চান? দেশের মাটিতে দেশের চাষ করতে চাই। তাই নাকি? চাষ না করেই ফসল পেতে চান? ফসল তো আমরা চাইনি, আমরা চাই কাঁটা গাছ যার আবাদে কোনো খরচ নেই। কিন্তু জানেন তো, কাঁটা গাছ শুধু পরের রাস্তায় বন্ধ করে না, নিজের রাস্তায়ও সে জঞ্জাল। আপনারা ছটফট করতে চান করুন, কিন্তু সেটাকেই কৃতিত্ব কিংবা বিরক্ত ভেবে নিজেদেরকে বাহাবা দেবেন না। পৃথিবীতে যে সমস্ত জাত আপনার জাতকে বাঁচিয়েছে তারা ছটফট করেনি, চোখ কান খোলা রেখে মাথা ঠান্ডা করে কাজ করেছে। না, আমার এখন তো বসতে পারবো না, আমার একটু কাজ আছে। চলি সন্দীপ বাবু। নমস্কার। আপনি বোধ হয় ডুব জলে পড়ে গেছেন, তাই আশ্রয় চাইছেন। আমি মাস্টার মশাই নই, ফাঁকা শ্রদ্ধা আমি চাইনি। একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না? একদিন ঘর থেকে বার হননি কেন? নিখিল মানা করতে বলে না তো? আপনার বন্ধুই তো বারবার আমাকে ঘর থেকে বাইরে আনতে চেয়েছে। এখন ধরুন যদি নিখিল আপনাকে বলে শুধু ঘর নিয়ে থাকতে, কি করবেন? আপনি কি ভাবছেন আমি জানি না, কিন্তু এখানে আসব দিয়ে আমার মনে হচ্ছে যে আমার কল্পনায় ভাবনায় স্বদেশ থাকুক, সেই সাথে আপনিও থাকুন। কথা দিন অন্তত রোজ একবার একবার আমার সঙ্গে দেখা দেবেন, কথা দিন। শুয়ে পড়ো, রাত একটা বাজে। মাস্টারমশাই আপনি ঘুমননি? বাবা আমার ঘুমোবার বয়স গেছে, এখন আমার জেগে থাকবার বয়স। কতক্ষণ আগে ওই উঠোনটায় পায়চারি করছিলাম, আকাশে দেখলাম একটা বড় তারা জল জল করছে। আমার মনে হলো ও যেন আমাকে বলছে এই সংসারে কত সম্বন্ধ ভাঙে গড়ে স্বপ্নের মতো, আমি ঠিক আছি বাসর ঘরের চির প্রদীপ শিখার মতো। নিখিল, এই সত্যের শিখাকে আমরা ভুলের ভেতর দিয়ে দেখি, চোখের জলের ঘন কুয়াশার মধ্যে দিয়ে দেখি, হাটের ভিড়ের মধ্যে দেখি, দেখি আবার হারাই, আবার ফিরে পাই। কিন্তু নিখিল, এই সবকিছুর ফাঁক ফোকর দিয়ে বার হয়ে গিয়েও সত্যের এই শিখাকে সারা জীবন দেখে যাব, আমার এই কথাটা কখনো ভুলো না বাবা।
লক্ষ্মী ভাই, শুতে যাও, নিজেকে এমন করে আর কষ্ট দিও না। এই কদিনে চেহারার যা হাল করেছ আমি যা চোখে দেখতে পারিনি। এই শোন, ছোটরানী ঝি তোর নামে কি বলেছে জানিস? ও মা, তাই নাকি? ঠিক আছে, আমি কাপড়গুলি সবার ঘরে রেখে আসি, তারপর ছোটরানীকে আমি সব বলবো। রানীমা, ঠিক আছে, তুমি যাও। চলেছ কোথায়? বৈঠকখানায় বুঝি? রায়ামা চলে যেতে যেতে ঢলে ঢলে পড়ে অগাধ জলের মকর যেমন ও তার চিটে চিনি জ্ঞান নেই। রায়ামা চলে যেতে যেতে ঢলে ঢলে পড়ে। একই বাড়িতে আমাদের বসবাস, অথচ দেখা সাক্ষাৎ নেই, কি ব্যাপার বলুন? আপনি দরকার কি থাকতে হবে? আচ্ছা, বন্ধুত্ব কি অপরাধ? আপনি দেশের কাজের জন্য ডেকেছেন, তাই আমি ঘরের কাজ ফেলে বাইরে এসেছি। আপনার মধ্যেই আমি আমার দেশকে প্রত্যক্ষ দেখতে পাই, সে কথা কি আপনাকে বলিনি? আপনাকে সামনে দেখলেই তো বুঝতে পারি দেশ কত সুন্দর, কত প্রিয়, এই প্রাণের তেজ কত পরিপূর্ণ। ঘরের কাজের কথা বলছেন, এই ছোট ছোট ঘর নিয়মকেই বড় করে দেখবেন। আপনাদের আপনাদের এমন প্রাণ আছে যার একটু আভাসেই আমরা জীবন মরণকে তুচ্ছ করতে পারি, সে কি কেবল অন্দরের ঘোমটা মোড়া জিনিস? আমি তোমাকে চাই মুখে, আমার ঘরে চাই, আমার 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 বাড়িতে চাই, আমার দিদি দিদি, তোমার দাসী আমার ক্ষমাকে মিছি মিছি গাল দেয় কেন? ও মা, তাই নাকি? ওকে ঝাঁটা পেটা করে দূর করে দেবো না? দেখো দেখি, এই সকালবেলায় তোমার বৈঠকখানার আসরটি মাটি করে দিলে। আমি খুব ভালো করেই জানি এই ঝগড়াটা তুমিই বাঁধিয়েছো। এই তোমার জন্য নানকু দারোয়ানকে ওর বাড়ি থেকে তাড়াতে হলো। ঘাট হয়েছে, আমারই অপরাধ, আমরা তো ভাই সেকেলে লোক। তাই তবে এও বলে রাখছি ছোট, তোমার ওই সন্দীপ বাবুর চাল চলন আমার মোটেও ভালো লাগছে না। অনেক বছর তো হলো, এখনো ওটাকে যত্নআত্তি করছো? দেখো না, নিয়মিত জল দেই বলে এখনো পাতাগুলোর বাঁধন আলগা হয়নি, কেমন সবুজ আছে। বিমলা, তুমি যখন আমাকে আমার চেয়ে বড় করে তুলে পুজো করো, তখন আমার বড় লজ্জা হয়। তোমার আবার লজ্জা কিসে? শুধু লজ্জা নয়, ঈর্ষা হয়। ঈর্ষা? তুমি তাকে ঈর্ষা করো? ওই ওই মিথ্যে আমি তাকে, আমি কি বুঝি না বিমলা, আমাকে নিয়ে তোমার আর সন্তোষ নেই। তুমি এমন এক অসামান্যকে খুঁজছো যে তোমার বুদ্ধিকে অভিভূত করে দেবে,
মনে মনে তাই একটা মিথ্যে আমাকে গড়ে তুমি মিছিমিছি সান্ত্বনা খুঁজছ, মন ভোলাচ্ছ। বিমলা যে সত্যি আমার কামনার বিষয় হয়ে উঠেছে সেজন্য আমার কোনো মিথ্যে লজ্জা নেই। আমি যে স্পষ্ট দেখছি ও আমাকে চায়। বিমলা জলে পড়া হরিণীর মতো ছটফট করছে, তার বড় বড় দু চোখে কত ভয় কত করুণা। জোর করে বাঁধন ছিঁড়তে গিয়ে তার দেহ ক্ষত বিক্ষত, কিন্তু আমার ভাবনা আমিও যে জড়িয়ে পড়েছি। কিন্তু আমি তো পৃথিবীতে এসেছি লোককে চালনা করব বলে, কথায় ও কাজে। লোকের ভিড়ই আমার যুদ্ধের ঘোড়া, কিন্তু সেই ঘোড়া আমার দরজায় দাঁড়িয়ে খুর দিয়ে মাটি খুঁড়ছে, কি করছি আমি বুঝতে পারছি। বিমলা প্রাণের বেগে একেবারে ভরা, কিন্তু আমার মধ্যে যদি কিছু থেকে থাকে তা তো কেবল বোবা গভীরতা, সে তো কলধ্বনিত বেগ নয়। বিমলা এতদিন যে কি দুর্ভিক্ষের মধ্যে ছিল তা আজকের ওকে দেখে বুঝতে পারি। বিমলকে যদি ভুল বুঝি সে তো ওর প্রতি চরম অবিচার। বিয়ের পর আমি ছাড়াও তো আর দ্বিতীয় কোনো পুরুষ দেখেনি। নিখিল সত্যি অদ্ভুত, ওকে দেখে যা তো হাসি, তবু ভেতরে ভেতরে এও তো অস্বীকার করতে পারিনি যে সে একদিকে আমার বন্ধু আবার বিমলার স্বামী। বিমলাকে আমি যে ছাড়তে পারবো এমন এমন শক্তিও তো দেখছি না। কিন্তু আমার পথ তো লোকের ভিড়ের পথ, এই অন্তঃপুরের খিড়কি দরজার পথ নয়। আমি বিমলাকেও ছাড়তে পারবো না, স্বদেশকেও নয়। আমি জানি আপনাদের এই সুখ শহরের হাট, এই এলাকার মস্ত বড় হাট। এই হাটে সুতো এবং শীতের কাপড়ের আমদানি। আমার প্রশ্ন একটাই একটাই, আমরা কেন বিলেতি কাপড় ফেলে দিয়ে দেশি কাপড় ব্যবহার করব না? এই হাটকে আমরা আগাগোড়া স্বদেশী করে তুলতে চাই। আপনাদের সমস্ত বিদেশি কাপড় বিলেতি কাপড় সব পুড়িয়ে ফেলুন, সমস্ত বিলেতি ব্যবসা পুড়িয়ে ছাই করে দিন। মনে রাখবেন, এই ছাই অতি পবিত্র। এই ছাই গায়ে মেখে আমরা ম্যানচেস্টারের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলব। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। হাসছি তোমার ওই বিদেশি সিগারেট খাওয়া দেখে। তোমার ওই হাত ঘড়িটি নিশ্চয়ই বিদেশি। সন্দীপ, তুমি তো নেতা, লোকজন তোমাকে অনুসরণ করবে। হ্যাঁ, বিদেশি ভালো সিগারেটের প্রতি আমার একটা দুর্বলতা আছে, নেশাও বলতে পারো। একটা কিছু নেশা না হলে তো চলে না। দেশ সেবাটাও কি তোমার নেশা সন্দীপ? সন্দীপ, আমি শুনলাম তুমি আমাদের হাটে গিয়ে সব বিদেশি জিনিস পুড়িয়ে দিচ্ছ। যতদিন পর্যন্ত না দেশি জিনিস তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত বিদেশি জিনিস পুড়িয়ে ফেললে এসব যারা বিক্রি করে মানে গরিব বিক্রেতারা কি করে বাঁচবে তা ভেবে দেখেছ? আমাদের পূজা পঞ্চু, ওকে নাকি 100 টাকা জরিমানা করা হয়েছে বিদেশি কাপড় বেঁধেছে বলে। সামর্থ্যহীন গরিব পঞ্চু, ওর সংসার চলে কি করে সন্দীপ? না না সন্দীপ, এটা এটা দেশের সেবা নয়, কখনো নয়। না নিখিল, তোমরা সাধু হয়ে শুধু ওই অশ্রুপাতি করতে থাকবে, আর আমরা
আমাদের মিথ্যে দুর্গটাকে আরো শক্ত করে বানাবো। তোমাদের অশ্রু টিকবে না, আমাদের দুর্গই টিকবে। না, মিথ্যের উপরে ভিত্তি করে যে দুর্গ তৈরি হয় সে দুর্গ কখনো টেকে না, টিকবেও না। সত্যটাকে যারা অন্তর দিয়ে উপলব্ধি করতে না পারে তারা কি করে বিশ্বাস করবে যে প্রকৃত সত্যকে তার সমস্ত আবরণ মোচন করে প্রকাশ করাটাই মানুষের প্রকৃত লক্ষ্য, বাইরের বস্তুকে স্তূপাকৃতি করা নয়। আপনার এই কথাটা একেবারে ঠিক মাস্টার মশার মতো হলো, এসব বইয়ের পাতাতে পাওয়া যায়। যারা সন্দীপ, একটা কথা জানবেন মাস্টার মশাই, সত্য মানুষের লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে ফললাভ। অবশ্যই, কিন্তু সেটি সত্য ফললাভ। হ্যাঁ, কিন্তু আপনাদের সত্যের ফসল মিথ্যের আবাদী ফলে, আর আমাদের কাটা গাছ তার থেকে যারা ফসলের আশা করে তারা কীট পতঙ্গের দলে। না, আমি কিছু মনে করিনি। কি জানো, সন্দীপ অধার্মিক নয়, বিধার্মিক। ও হচ্ছে অমাবস্যার চাঁদ, চাঁদ ঠিকই তবে পূর্ণিমার উল্টো দিকে। এটা আবার কবে ধরলে? নিজের ইচ্ছেতেই নাকি? শোনো, পুরো বাংলাদেশের মধ্যে কেবল আমাদের হাটটার মধ্যে এখনো বিলেতি জিনিস আছে, এটা কি ভালো হচ্ছে? কি করলে ভালো হয়? ওগুলো হাট থেকে বের করে দাও না। জিনিসগুলো তো আমার নয়। হ্যাঁ, কিন্তু হাটটা তো তোমার। হাটটা তাদেরই বেশি যারা এই হাটে জিনিস কিনতে আসে। ঠিক আছে, তারা দেশি জিনিস কিনুক, যদি কিনে আমি খুশি হব, আর যদি না কিনে? তাদের এত বড় আস্পর্ধা হবে? আমি তো অত্যাচার করতে পারবো না। অত্যাচার তো তোমার নিজের জন্য নয়, দেশের জন্য। দেশের জন্য অত্যাচার, সে তো দেশের উপরে অত্যাচার বিমলা, সেটা তুমি বুঝবে না, বুঝতে পারবে না। কারণ একটা কথা তোমাকে বলে রাখছি সন্দীপ বাবু, দেশ জয়ের নেশা এখানে আসেননি, এসেছেন অন্য কিছু জয় করতে। ছোট রানীকে এভাবে ঘরের বার করা কি ঠিক হয়েছে ঠাকুরপো? মেজ ঠাকুরুন, জল এক স্থানে স্থির হয়ে থাকে, কিন্তু সে যখন সামনে একটু আঁকা বাঁকা পথ পায় এগিয়ে চলে, আর যদি পথ না পায় তবে মাটি ভেতরে ভেতরে সে জল শুষে নেয়, আর একটা পথ তৈরি হয়, সে পথ দেখা যায় না। এই যে রানী, এই চিঠিটা দিনাজপুর থেকে এসেছে, এখনই আমাদের কাজের সময়। না, তোমাকে শক্ত হতে হবে রানী। দেখো, বাধা আছে জানি, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না, লড়াই চালিয়ে যেতে হবে। শোনো, ভালো কথা, কলকাতা থেকে আমাদের দলে কিছু ছেলে এসছে, তাদের মধ্যে কি করে কাজগুলো ভাগ করে দিতে হবে তা নিয়ে তোমার সঙ্গে একটু আলোচনা করতে চাই। এখন এসব আলোচনা না করলে কি নয় সন্দীপ বাবু? ও, একটা ভালো খবর আছে, এই হাটে ওই কুণ্ডতে যেসব প্রজারা বিলিতি কাপড় আনে তারা সবাই বশ মেনেছে। এদিকে নিখিলের পক্ষের আমলারা সবাই গোপনে গোপনে আমাদের দলে, মারোয়ারের বলছে কিছু দণ্ড দিয়ে বিলিতি কাপড় বেচতে দিই, নইলে ফতুর হয়ে যাব।
শুধু মুসলমানরা কিছুতেই বশ মানছে না। অবশ্য ওদের বশ মানাতে খুব একটা অসুবিধা হবে না, তবে কাজের সময় এখন যে টাকা চাই রানি, টাকা টাকা চাই। কত? 50,000 আছে। না তোমার গয়না তোমাকে রাখতে হবে, কখন কি দরকার কিচ্ছু বলা যায় না। তোমার স্বামীর টাকা থেকে টাকা দিতে হবে। কেন, তার টাকা কি তোমার টাকা নয়? নয়। তাহলে সে টাকা তারও নয়, সে টাকা দেশের। দেশের যখন প্রয়োজন আছে তখন নিখিল এ টাকা দেশের কাছ থেকে চুরি করে রেখেছে। কিন্তু সে টাকা আমি পাবো কি করে? দেশের মন্ত্রের চাবি দিয়ে লোহার সিন্ধুকে দরজা খুলবে, সব ভান্ডার ঘরের প্রাচীর খুলবে। সবগুলো একজন এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। হ্যাঁ, এখানে এসছে, যা যা নিয়ে এসো, নিয়ে এসো। আগে অমূল্য, আরে অমূল্য, যার কথা তোমাকে বলেছিলাম, আমারই এক ভক্ত বালক, না ঠিক বালকও নয়, যুবকই বলতে পারো। ও রক্তের মধ্যে আমার সৃষ্টির কাজ শুরু হয়ে গেছে। এলেই দেখতে পাবে চোখের তারায় কি একটা দীপ্তি যেন জ্বলে উঠেছে। এসো অমূল্য, এসো অমূল্য, ইনি হচ্ছেন আমাদের মক্ষী রানী। আপনি স্বদেশীতে বিশ্বাস করেন, তাই আপনাকে প্রণাম করতে এলুম। তোমাকে তো চিঠিতে লিখেছিলাম এর কথা। মক্ষী, তোমার আগুনকে কি করে ঘরের মধ্যে লুকিয়ে রাখবে? শুধু অমূল্য কেন, একে একে সবাই আসবে। তোমার আলোতে একটু একটু করে জ্বলতে জ্বলতে